ভাইরাসের কবলে পড়া মানুষের সংখ্যার দিক থেকে প্রত্যেক দিনই রেকর্ড গড়ে ভারত, কিন্তু আজ যথারীতি উদ্বেগ বাড়িয়েই প্রাণ হারানোর সংখ্যায় রেকর্ড ভাঙল ভারত। স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় ভারতে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 64,553 জনকে। ফলে এই মুহূর্তে ভারতে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 24,61,191 জনকে। এবং ভারতে এই প্রথমবারের জন্য গত 24 ঘন্টায় প্রাণ হারানোর সংখ্যা 1,000 গণ্ডি টপকে গেল। অর্থাৎ গত 24 ঘন্টায় ভারতে মোট প্রাণ হারাতে হয়েছে 1,007 জনকে। ফলে দেশে এখনো পর্যন্ত প্রাণ হারাতে হয়েছে 48,040 জনকে। ভারতে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস রয়েছে 661,595 এবং এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 17,51,556 জন। দেশের মধ্যে এই মুহূর্তে সব থেকে বেশি হু করে সংখ্যাটা বাড়ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে। পাশাপাশি আবার রাজ্যের অবস্থাটাও সেই একই রকমের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে মোট ভাইরাসের কবলে পড়তে হয়েছে 2,497 জনকে। ফলে এই মুহূর্তে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 1,07,323। এবং গত 24 ঘন্টায় রাজ্যে মোট প্রাণ হারাতে হয়েছে 56 জনকে। ফলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট প্রাণ হারাতে হয়েছে 2,259 জনকে। তবে এরই পাশাপাশি রয়েছে একটি ভালো খবরও, কারণ আগের থেকে সুস্থতার হার অনেকটাই বেড়েছে। সুস্থতার হার বেড়ে হয়েছে 73.25%। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। তবে তার আগে জানিয়ে রাখি, ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আট রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। বৃষ্টির জন্য চাতক হয়ে বসে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ, কিন্তু পর্যাপ্ত বৃষ্টির এখনো পর্যন্ত দেখা নেই। এবার হয়তো কিছুটা বৃষ্টি পেতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সৌজন্যে রয়েছে সেই নিম্নচাপ। হাওয়া অফিস জানাচ্ছে বাংলা এবং উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে এই নিম্নচাপ, পাশাপাশি একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই দুইয়ের প্রভাবে আজ শুক্রবার থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্তত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এমনটাই জানাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই বৃষ্টি শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী আজ সকাল থেকেই আকাশ মেঘলা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হতে পারে আজ থেকেই, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শুক্রবার থেকে শুরু করে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। সমুদ্র উত্তাল থাকবে, তাই শুক্রবার এবং শনিবার মৎস্যজীবীদের বাংলা এবং উড়িষ্যা উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি আবার এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে তাও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। শনি এবং রবিবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামী রবিবারেও এই জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায়, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। গভীর কোমায় চলে গেলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে। তাদের তরফ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোন রকম পরিবর্তন হয়নি, তিনি গভীর কোমায় আচ্ছন্ন। শারীরিক অবস্থার অন্যান্য মাপকাঠি স্থিতিশীল অবস্থাতে রয়েছে এবং এখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। প্রবীণ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগের মধ্যেই নানান ভুল খবর, এমনকি গুজবে প্রণবের পরিবার যথারীতি তিতিবিরক্ত হয়ে উঠেছে। বুধবার বিকেলের পরে বৃহস্পতিবার সকালেও প্রণবের প্রাণ হারানো নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এমনকি বাংলাদেশ থেকেও প্রণববাবুর অনেক পরিচিত জন উদ্বেগ নিয়ে ফোন করেন, কিন্তু পরে জানা যায় প্রণববাবুর সেই প্রাণ হারানোর খবর সম্পূর্ণ ভুয়ো। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রণববাবু কোমার মধ্যে রয়েছেন এবং তার চিকিৎসা চলছে। তবে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, রবিবার রাতে দিল্লির রাজাজি মার্গের বাসভবনে পড়ে যাওয়ার পরে তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। অস্ত্রোপচারের আগে শারীরিক পরীক্ষা করতে গিয়েই তার শরীরে ভাইরাসের পজিটিভ রিপোর্ট ধরা পড়ে। মাথায় রক্ত জমাট বেঁধে থাকার কারণেই তাকে অস্ত্রোপচার করা হয়। কিন্তু 84 বছর বয়সী প্রণবের মস্তিষ্কে অস্ত্রোপচারের পরেই তার শরীরের অবস্থা উন্নতি হওয়ার বদলে আরও বেশি অবনতি হতে থাকে। এবং এরপরেই বুধবার প্রণবের অবস্থা সংকটজনক, এমনটাই জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারপরেই কোমায় চলে যান তিনি।
চোখ রাখবো পরবর্তী খবরে। আশা করি সেই খবরটি আপনাদের সকলেরই মনে রয়েছে, অর্থাৎ যেখানে দেশের মধ্যে প্রথমবার নজির গড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইরাস পরীক্ষার জন্য তিনি বিদেশ থেকে আনছিলেন এক যন্ত্র যার নাম হচ্ছে কোবাস। ভাইরাস পরীক্ষার এই যন্ত্র নিয়ে যথারীতি প্রত্যাশা ছিল তুঙ্গে, কিন্তু তাতেই জল ঢেলে দিল দানব যন্ত্রের গোপন অসুখ, যার প্রেক্ষিতেই পূর্ব ঘোষণা মতো চালু হচ্ছে না প্রতিদিন অন্তত 3000 নমুনা পরীক্ষা করতে সক্ষম এই স্বয়ংক্রিয় যন্ত্র যার নাম হচ্ছে কোবাস 8800। নাইসের সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটির কারণে কোবাসের চলতি মাসে চালু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, নতুন করে বিপত্তি না হলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে 6 কোটি টাকার এই বিদেশি যন্ত্র। গত শুক্রবার যন্ত্রের ভার ICMR নাইসের হাতে তুলে দেন যন্ত্র সরবরাহকারী সংস্থার প্রতিনিধিরা। আগামী সোমবার থেকেই 3000 নমুনা পরীক্ষা করার জন্য কোবাস প্রস্তুত, এমনটাই জানিয়ে দেয় নাইসেট কর্তৃপক্ষ। কিন্তু এরপরেই সংস্থার তরফে জানানো হয়, যন্ত্রের একটি মডিউল বিকল হয়ে যাওয়ার কারণে এখন প্রত্যেক দিন 3000 নমুনা পরীক্ষা করতে পারবে না কোবাস। যা পরিস্থিতি, তাতে দিনে 1200 বেশি নমুনা পরীক্ষা করা যাবে না। সড়কপথে যন্ত্র নিয়ে আসার সময় একটি মডিউল খারাপ হয়েছে, এমনটা জানিয়েছে ওই যন্ত্র সরবরাহকারী সংস্থা। অর্থাৎ এর পরের মাস থেকেই শুরু হতে চলেছে এই যন্ত্র কোবাস। চোখ রাখবো পরবর্তী খবরে। ভারত থেকে অনেকদিন আগে লেজ গুটোতে বাধ্য হয়েছে টিকটক। চীনের ছত্রছায়া থেকে বের করে এনে আমেরিকার টিকটককে টিকিয়ে রাখতে কোমর বেঁধে আসরে নেমেছে মাইক্রোসফট। এর পাশাপাশি আবার দৌড়ে রয়েছে টুইটারের নামও। তবে এরই মধ্যে আবার জল্পনা আরো বেশ কয়েকগুণ বেড়ে গেল। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বাইট ড্যান্সের কাছ থেকে, অর্থাৎ যারা টিকটক বানিয়েছিল তাদের কাছ থেকে ভারতের টিকটকের মালিকানা কিনতে ইতিমধ্যেই নাকি আগ্রহ প্রকাশ করেছেন মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। অর্থাৎ খুব সহজে বললে হয়, ভারতের জন্য টিকটক কিনতে চলেছেন মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। গত মাস থেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে দুই পক্ষের মধ্যে, তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কেউই মুখ খুলতে চাননি। তবে বিষয়টি থেকে একটি জিনিস খুব সহজেই বোঝা যাচ্ছে, যদি মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও টিকটক কেনে, তাহলে কিন্তু ভারতে খুব শীঘ্রই আরো একবার ফিরে আসতে চলেছে টিকটক, এবং যেটা সুখবর হতে চলেছে টিকটক লাভার্সদের জন্য। তবে আপনি কি চাইছেন, অর্থাৎ টিকটক কি ভারতে ফিরিয়ে আনা উচিত, সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চোখ রাখবো পরবর্তী খবরে। আশা করি আপনাদের সকলেরই মনে রয়েছে সেই দেশপ্রিয় পার্কের সব থেকে বড় দুর্গার কথা। কিন্তু এবার সেই দেশপ্রিয় পার্কের বড় দুর্গার হাত ধরেই এই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধ গয়াতে প্রতিষ্ঠা হতে চলেছে দেশের সবচেয়ে বড় শায়িত বুদ্ধ মূর্তি। সিংহশয্যায় শয়ন করেছিলেন গৌতম বুদ্ধ, বিশ্ব সংসারকে দিয়েছিলেন শান্তির বাণী। সেই শয়ন মুদ্রাকেই ভাস্কর্যে বন্দী করেছে কুমোরটুলি, যার দায়িত্ব পেয়েছেন কুমোরটুলির মিন্টু পাল। বাংলা তো বটেই, এমনকি এই শায়িত বুদ্ধ মূর্তি দেশের বৃহত্তম বলে দাবি করেছে বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার মিশন। আর সে কারণেই কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পালকে দিয়ে এই 100 ফুট দীর্ঘ মূর্তি গড়ছেন তারা। আগামী বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধগয়াতে এই মূর্তি প্রতিষ্ঠা করা হবে, এমনটাই জানালেন মিশনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। তিনি আরও জানিয়েছেন, সারনাথে বুদ্ধের দণ্ডায়মান মূর্তি রয়েছে এবং বুদ্ধগয়াতে ধ্যানস্থ মূর্তি রয়েছে। দুটি মূর্তিরই উচ্চতা 80 ফুট। এই সিংহশয্যা মূর্তিটির উচ্চতা হবে 80 ফুট, তবে বেদি ধরে উচ্চতা দাঁড়াবে 100 ফুট, এবং এটাই এখনো পর্যন্ত সব থেকে বড় শায়িত বুদ্ধ মূর্তি হতে চলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে। গোটা বিশ্বজুড়ে মানুষের দেহে ভাইরাসের তাণ্ডব অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, তারপর ভাইরাসের হদিস পাওয়া গিয়েছিল বাঘের শরীরেও, অন্যদিকে আবার চিংড়ির মধ্যেও এই ভাইরাসের অস্তিত্ব মিলেছিল। কিন্তু পরিস্থিতি এবার আরো হাতের বাইরে, কারণ এবার ভাইরাসের দেখা মিলল মুরগির মাংসে। চীনের শেনঝেন শহরের স্থানীয় প্রশাসনের দাবি, ব্রাজিল থেকে আমদানি করা ফ্রোজেন চিকেন উইংসেও নাকি মিলেছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাসের প্রমাণ। একথা ছড়িয়ে পড়ার পরেই বিভিন্ন মহলে ফের একবার নয়া আতঙ্ক শুরু হয়েছে। শেনঝেন প্রশাসনের বিবৃতিতে উল্লেখ করা রয়েছে, চিকেন উইংস মূলত ব্রাজিলের সান্তা ক্যাটারিনার একটি কারখানা থেকে আমদানি করা হয়। সেখান থেকে আসা কিছু চিকেন উইংসের নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং তাতেই মিলেছে ভাইরাসের অস্তিত্ব। প্রতি বছর প্রচুর পরিমাণ চিকেন উইংস আমদানি করা হয় চীনে, এবং তাতেই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়ার পর থেকেই নতুন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। যাতে ভাইরাস কোনো রকমে ছড়িয়ে পড়তে না পারে, তাই ইতিমধ্যেই তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর। যারা ইতিমধ্যেই ফ্রোজেন চিকেন বাড়িতে এনেছেন তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে,
এছাড়া ফ্রোজেন চিকেন কেনার ক্ষেত্রেও জারি করা হয়েছে সতর্কতা। এবার থেকে আমদানিকৃত খাবারের ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার সিদ্ধান্ত শেনঝেন এপিডেমিক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারের। তবে উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে ইকুয়েডর থেকে আমদানিকৃত চিংড়ি মাছে ভাইরাসের অস্তিত্ব পান বিজ্ঞানীরা। এবার ব্রাজিল থেকে আসা মুরগির মাংসেও মিলল ভাইরাসের খোঁজ। এবং একের পর এক ঘটনা থেকে শিক্ষা নিয়ে জুন থেকে আমদানিকৃত সমস্ত খাবার এবং মাংসের পরীক্ষা করে দেখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়েছে বলে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সব দেশে এখনো পর্যন্ত এই ভ্যাকসিনকে পাস বলে ধরে নেওয়া হয়নি। এমনকি অনেক দেশই এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমনকি রাশিয়ার এই ভ্যাকসিন কতটা সুরক্ষিত সেই প্রশ্নই বারবারই উঠে আসছে। এবং সেই কারণেই তারা বলছেন আরো বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে রাশিয়ার এই ভ্যাকসিনের। কিন্তু আবার এই অবস্থায় বিজ্ঞানীরা বলছেন মাউথ ওয়াশ দিয়ে গার্গলিং করলে মুখ এবং গলাতে উপস্থিত ভাইরাসের সংখ্যা হ্রাস পেতে পারে। পিটিআই রিপোর্টে বলা হয়েছে জার্মানির রোহুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা অন্যান্য গবেষকদের নিয়ে মাউথওয়াশ এবং ভাইরাস নিয়ে গবেষণা করেছেন। তবে বিজ্ঞানীরা মোটেই বলেননি যে মাউথওয়াশের ব্যবহারের ফলে শরীর থেকে ভাইরাস দূর হয়ে যাবে। তারা বলেছেন ভাইরাসের কবলে পড়া রোগীদের মুখ এবং গলায় বিপুল সংখ্যক ভাইরাস উপস্থিত থাকে, মাউথওয়াশ দিয়ে এই মুখ এবং গলার ভাইরাসগুলিকেই নিষ্ক্রিয় করা যেতে পারে। বিজ্ঞানীরা বলছেন মুখ এবং গলায় ভাইরাসের পরিমাণ হ্রাস পেলে সীমিত সময়ের জন্য ঝুঁকি অনেকটাই কমে যেতে পারে। এই গবেষণাটি জার্নাল অফ ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত হয়েছে। তবে আবার বলে দিই, মাউথওয়াশের গুণগানের সঙ্গে বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, এমনকি সতর্ক করে বলেছেন মাউথওয়াশ ভাইরাসের উপযুক্ত চিকিৎসা নয়, এমনকি মাউথওয়াশ পুরোপুরি প্রতিরোধ করে না একে, কিন্তু সাময়িক স্বস্তি দিতে পারে এই মাউথওয়াশ। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার ইসরায়েল এবং আমির শাহের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন টুইট করে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী এবং ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি হয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলো। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী এবং ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে আবদ্ধ হলো এবং পাশাপাশি তৃতীয় আরব দেশ হিসেবে এই নজির গড়ল সংযুক্ত আরব আমিরশাহী। এই কূটনৈতিক মেলবন্ধনকে ঐতিহাসিক মুহূর্তে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন এই চুক্তির ফলে বরফ অনেকটাই গলেছে, ফলে আমি আশা করব আরো অনেক মুসলিম দেশ আমিরশাহীর পথ ভবিষ্যতে অনুসরণ করবে। তবে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নন, এই ঘটনাকে রীতিমতো ঐতিহাসিক বলে টুইট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এখন একটাই জিনিস দেখার, সেটা হচ্ছে প্যালেস্তাইনের বিবাদ কোথায় গিয়ে থাকে। চোখ রাখবো পরবর্তী খবরে। কোনো না কোনো কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু শিরোনামে থেকেই যান, কিন্তু এরই মাঝে আরো একবার শিরোনামে উঠে এলেন তিনি। তবে না, এবারে তিনি তার নিজের জন্য নয়, তিনি শিরোনামে উঠে এলেন তার দেশের মানুষদের জন্য। ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এতদিন পর্যন্ত গোটা বিশ্বই তাকিয়ে ছিল গবেষণার দিকে এবং ভ্যাকসিন আসার প্রায় এখন শেষ পর্যায়ে প্রত্যেকেই নিজের আখের গোছাতে ব্যস্ত। বিশ্বের মোট 110টি দেশে ভাইরাস নিয়ে গবেষণা চলছে এবং এই 110টি দেশই ভ্যাকসিন তৈরিতে উঠে পড়ে লেগেছে। যদিও আবার হু দাবি করেছে ভাইরাসের মুক্তিতে কোন রকমের অব্যর্থ ভ্যাকসিন হতে পারে না, অর্থাৎ হুয়ের কথায় ভ্যাকসিন দিয়েও রক্ষা যাবে না এই ভাইরাসকে। তবে সেসবকে পাত্তা না দিয়েই নিজের নাগরিকদের জন্য পথ সুরক্ষিত করে রাখলো আমেরিকার প্রেসিডেন্ট। ভাইরাসের তাণ্ডবে নাজেহাল আমেরিকা ইতিমধ্যেই $995 মিলিয়ন মার্কিন ডলার এক ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে বরাদ্দ দিয়ে রেখেছে, এমনটাই জানা গিয়েছে। এছাড়া মার্কিন বায়োটেক মডার্নার সঙ্গে $1.525 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে, এবং এক্ষেত্রেও ভ্যাকসিন তৈরি পাখির চোখ আমেরিকার কাছে। তবে উল্লেখ্য, মডার্নার ভ্যাকসিন আপাতত হিউম্যান ট্রায়ালের শেষ স্তরে রয়েছে, তা 2021 সালের মধ্যেই প্রকাশ্যে আসবে। অন্যদিকে আবার অপারেশন র‍্যাপসিড প্রকল্পের আওতায় মার্কিন মুলুকে 2021 সালের জন্য 330 মিলিয়ন ডোজ ইতিমধ্যে নিশ্চিত করে নিয়েছে আমেরিকা, এবং এই 330 মিলিয়ন ডোজ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জন্যই নিশ্চিত করেছে আমেরিকা, যার জন্য ইতিমধ্যেই $1.2 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এছাড়া জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ভ্যাকসিন নিয়ে 100 বিলিয়ন ডোজের একটি $1.95 বিলিয়ন ডলারের চুক্তিতে আবদ্ধ হয়েছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি আরো সহজে বললে হয়, অ্যাডভান্স চুক্তির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের 330 মিলিয়ন মানুষের জন্য অন্তত 800 মিলিয়ন ডোজ নিশ্চিত করে ফেলেছে ইতিমধ্যেই।
অর্থাৎ যত মানুষ আমেরিকায় রয়েছেন তার প্রায় দুই গুণের বেশি ভ্যাকসিন অর্ডার করে ফেলেছে আমেরিকা। ফলে দেখাই যাচ্ছে ভ্যাকসিন যেই আবিষ্কার করুক না কেন নিজের ঘর তড়িঘড়ি গুছিয়ে রেখেছে বিশ্বের সবথেকে শক্তিধর দেশ অর্থাৎ আমেরিকা। চোখ রাখবো পরবর্তী খবরে। ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ভাইরাস রুখতে ভারতে কোন ভ্যাকসিন ব্যবহার করা হবে তা ঠিক হলেই ভাইরাসের সেই ভ্যাকসিন সংগ্রহ থেকে শুরু করে মানুষের কাছে পৌঁছে দেওয়া সমস্ত দায়িত্বই থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে। কোনো রাজ্য সরকার আলাদা করে ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না। দেশের প্রত্যেকটি নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হলো কেন্দ্রের তরফে। ভাইরাসের কোন ভ্যাকসিন ভারতে প্রয়োগ করা হবে সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলেই কেন্দ্রীয় সরকারই দেশের যে কোনো কোনায় কোনায় সেই ভ্যাকসিন পৌঁছে দেবে। অর্থাৎ দায়িত্ব দেওয়া হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেও। যেহেতু গত মঙ্গলবার বিশ্বের প্রথম ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়া, রাশিয়ার তৈরি ওই ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে 100% নিশ্চিত হওয়ার পরেই ওই ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত নেবে ভারত। গত বুধবারেই সেই নিয়ে একটি বৈঠকও হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল। তবে এই মুহূর্তে সম্ভাব্য ভ্যাকসিনের সরবরাহের কাজ স্বচ্ছতা বজায় রাখতেই বদ্ধপরিকর কেন্দ্র, এবং সেই কারণে ঠিক করা হয়েছে ভ্যাকসিন প্রয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেই তার সংগ্রহ এবং সরবরাহের দায়িত্ব নেবে কেন্দ্রীয় সরকার। দেশের যে কোনো রাজ্য নিজেদের মতন করে ওই সম্ভাব্য ভ্যাকসিন সংগ্রহ করতে পারবেন না, এমনকি বন্টন করতে পারবে না সেই রাজ্য সরকারগুলি। শুধুমাত্র কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হলেই তবেই তারা এই ভ্যাকসিন বন্টন করতে পারবে। তবে বাজারে ভ্যাকসিন চলে এলে সেই ভ্যাকসিন সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে নাকি তার উপরে ভর্তুকি দিয়ে খুব অল্প পরিমাণ টাকা দিতে হবে দেশের মানুষকে, সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু নির্দিষ্ট করে বলা হয়নি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ কেন, দেশের যে কোনো রাজ্যই যে এই দায়িত্ব নিতে পারবে না সেটাই সাফ জানিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। চোখ রাখবো পরবর্তী খবরে। একদিকে ভয়ঙ্কর ভাইরাসের দাপটে অস্থির গোটা বিশ্ব, এরই মধ্যে হাজির হলো আরও এক ভয়ঙ্কর ভাইরাস। ঘটনা হচ্ছে সেই চীনের। ইতিমধ্যেই এই রোগ ছড়িয়েছে অনেকের শরীরে। জানা গিয়েছে এই ভাইরাস মূলত কোনো এক প্রাণ হারানোর ব্যক্তির শরীর থেকেই ছড়িয়ে পড়েছে। চলতি বছরে অন্তত 37 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে। এর ফলে মানুষের শরীরে ধরা পড়ছে থ্রোম্বোসাইটোপেনিয়া সিন্ড্রোম, এবং যার উপসর্গ হলো প্রবল জ্বর। এই রোগের কারণ হলো নোভেল বুনিয়া ভাইরাস। এটেল পোকা থেকে এই ধরনের ভাইরাস ছড়াচ্ছে এমনটি জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভাইরাস ছোঁয়াচ্ছে, অর্থাৎ একজনের শরীর থেকে ছোঁয়ার মাধ্যমে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে এই ভাইরাসের সূত্রপাত হয় ওই পোকার কামড়ের ফলেই। এই জীবাণুটির নাম এসএফটিএস ভাইরাস। পূর্ব চীনের সিয়াংসু প্রদেশের 37 জনের বেশি মানুষের শরীরে এই রোগের দেখা দিয়েছে। আনহুই প্রদেশেও এই ভাইরাসের কবলে পড়তে হয়েছে 23 জনকে। এই রোগের মূল লক্ষণ হচ্ছে জ্বর, কাশি, রক্তের প্লেটলেট কমে যাওয়া। ইতিমধ্যেই আনহুই এবং ঝেংহাই প্রদেশে অন্তত 7 জনকে প্রাণ হারাতে হয়েছে। তবে জানা যাচ্ছে এসএফটিএস ভাইরাস নতুন কোনো জীবাণু নয়। 2011 সালেই চীনা বিজ্ঞানীরা এর প্যাথোজেন আলাদা করতে সক্ষম হয়েছেন। এটি বুনিয়া ভাইরাস ক্যাটাগরির অন্তর্গত। রক্ত বা শ্লেষ্মার মাধ্যমে রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এটুলি পোকার কামড় এই রোগের প্রধান কারণ। তবে মানুষ যদি সাবধানে থাকেন তবে এই জীবাণু থেকে খুব সহজেই মুক্ত হতে পারবেন।